একাধিকবার কাগজপত্র জমা দেওয়ার পরেও মেলেনি জাতিগত শংসাপত্র, যে কারণে বার্ধক্য ভাতাও পাননি বৃদ্ধা, আর যার ফলে মানসিক ভারসাম্যহীন সন্তানকে নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন বৃদ্ধা। ধূপগুড়ি ব্লকের প্রত্যন্ত গধেয়াকুঠি গ্রাম পঞ্চায়েতের টকলিমারির বাসিন্দা সুকান্তি রায় বয়স 60 পেরিয়ে গেছে। অন্যান্যদের মতো তিনিও দুয়ারে সরকার শিবিরে গিয়ে তার জাতিগত শংসাপত্র বার্ধক্য ভাতার জন্য আবেদন জানিয়েছিলেন। তবে বারবার আবেদন জানিয়েও তিনি পাননি জাতিগত শংসাপত্র, যে কারণে হয়নি বার্ধক্য ভাতাও। সুকান্তি রায়ের বাড়িতে গিয়ে দেখা গেল ঘরের বারান্দায় এক কোনায় টিনের চাল নেই। বারান্দার অবস্থাও খুব একটা ভালো নয়। একটিমাত্র ঘরে মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে থাকেন বৃদ্ধা। ঘরে বিদ্যুৎ সংযোগ থাকলেও বিল না দেওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। বৃদ্ধার কথায়, অনেকবার জাতিগত শংসাপত্রের জন্য কাগজপত্র জমা করেছি, কিন্তু আমার জাতিগত শংসাপত্র এখনো আসেনি। বার্ধক্য ভাতার আবেদন জানিয়েও বার্ধক্য ভাতা মেলেনি। প্রধান পঞ্চায়েতের কাছে গিয়েছিলাম, কোনো কাজ হয়নি। গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মনারায়ণ রায় বলেন, হয়তো কাগজপত্রের কোনো সমস্যা রয়েছে, যে কারণেই ওনার বার্ধক্য ভাতা হয়নি, আমি খোঁজ নিয়ে দেখব। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সাধারণ মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছেন, তখন যাদের ঘরে যাদের কাছে সেই সুবিধা পৌঁছানো দরকার, কেন তাদের কাছে সেই সুবিধা পৌঁছায়নি? বাস তো কথা কবাই না, বসাই দিয়ে আসে চিহ্ন। তা বার্ধক্য ভাতার কি পান আপনি? না পান, কিচ্ছু পান না। এই 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 বইটা যে করি নিছে, ওই তো আমার এক বছর আছে, এই আসে দেখিবে গেছি 500 টাকা ভরে দিছু, 100 টাকা নিকলি আনছু, নাই পয়সা। দুয়ারে সরকারে কি গেছিলেন আবেদন করার জন্য যাতে আপনার বার্ধক্য ভাতাটা হয়? গেছি তো, হয় না। কিসের জন্য হয় না? কি এসি নাকি? এসি এসি স্যার আপনার নেই? নাই, মোর বাম মা ছিল না, বানা ভাসিছে, কেম্পুর ভাত খাইছে, কেম্পুর ছিল, বাড়িঘর সব ভাঙে নিয়ে গেছে, তো ওই জিনিসটা আমি কর্মন করিয়ে যাই। তো এসি সার্টিফিকেটের জন্য দুয়ারে সরকারে বলেন নাই যে আবেদন করেননি এসি সার্টিফিকেটের জন্য? এর ফলে তো আপনার খুব সমস্যা, ঘর সমস্যা হচ্ছে না আপনার খুব? হ্যাঁ সমস্যা না, মরি গেছি আর একটা টাকা। ছেলে কি করে? কাজ কমে কিছু না, ছেলে গানি খুব আর নেই। ছেলে কি মানসিক সমস্যা? বার্ধক্য ভাতা পেলে তো আপনার সব সুবিধা হবে অনেকটা। আপনার নাম কি? সুকান্তি। পার্শ্ববর্তী মহিলাদের কি ভাতা টাতা পায়, এমনি অন্যান্য সুবিধা সুবিধা সবকিছু পায়? তো এনার কেন এসি সার্টিফিকেট হচ্ছে? এখন বউ মানে চেষ্টা করছি, হয় না, এখন করার কিছু নেই, যা তো জানি না, কোনো করার কিছু নেই। তো এনার তো ভাতাটার খুব দরকার। ভাতা মানে বয় হয়ে গেছে, ভাতা তো হয়েছে না, তো অনেক কিছু করলাম হইল না। তো পার্শ্ববর্তী মহিলা ঠেলার যারা আছে তারা তো ভাতা পায়, তারা তো ভাতা পাচ্ছি, মানে এক প্রকার একটা ভাতাটা পাচ্ছে না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কি মনে হয়? ওইটাই তো, মানে যায় মানে যার প্রয়োজন তাই পাচ্ছে না, আর যার প্রয়োজন নাই তাই পাচ্ছে। এই তো এনার ভাতাটা খুবই দরকার এই মুহূর্তে, মানে খুবই দরকার, মানে খুবই দরকার। এই জায়গাটার নাম কি? এটার জায়গাটার নাম হচ্ছে টুকলিমা। আপনার নাম? আমার নাম হচ্ছে কোনারায়। সোনারায়? কোনারায়। কোনারায়। 60 পেরিয়ে গেছে যেমনটা জানা গেছে, তিনি সরকারি যে সমস্ত সুবিধা বার্ধক্য ভাতা থেকে শুরু করে যে সমস্ত ভাতাগুলি হয় তিনি সেটা পাচ্ছেন না, তার যেমনটা দাবি তিনি পঞ্চায়েত এবং প্রধানকেও জানিয়েছেন, কি বলবেন এ বিষয়ে? না সেটা হচ্ছে আমার নখদগণে নেই যে ওই দিকটা আমার কাছে এসেছিল। এবার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সার্কুলার দিয়েছে যে জয় বাংলার প্রকল্প বলে একটা প্রকল্প আছে, সেখানে যদি তার এসি সার্টিফিকেট, ভোটের ফটো, আধার ফটো, এখান বই সব কিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই ভাতা পাবে, যেহেতু হচ্ছে দুয়ারে সরকার কাজ চলছে। দুয়ারে সরকার আবেদন করলে যাদের কাগজপত্র ঠিক আছে তারা অবশ্যই পাচ্ছে, নিশ্চয়ই ওই ব্যক্তির হচ্ছে কোনো কাগজপত্র ত্রুটি হয়তো আছে, না হলে কেন এরকম হবে? আমাদের গধেকুটি গ্রাম পঞ্চায়েতে এখনও সেভাবে ওনাকে আমি দেখিনি বা আসেনি আমার কাছে। তার জন্য কি ব্যবস্থা নিতে চান আপনারা? না এবার হচ্ছে রাজ্য সরকার তো চাচ্ছেই, আমরাও চাচ্ছি যে মানুষকে আমরা সুযোগ সুবিধা করে দিই,
কিন্তু হচ্ছে কাগজপত্র যদি সঠিক যদি না থাকে তাহলে আমাদের করণীয় কি আছে? আমরা তো কিছু করতে পারবো না। যদি এসসি সার্টিফিকেট থাকে, এসসি সার্টিফিকেট না হলে জয় বাংলা হবে না, একান্ত বই যদি না থাকে তাহলে আমরা করে দিতে পারবো না। এগুলো কাগজ তো যারা বার্ধক্য ভাতা পাপক তাদের তো লাগবে অবশ্যই। যদি ওরা নিয়ে আসে, দুয়ারে সরকার যদি কাগজগুলো প্লেস করে বা আমাদের অঞ্চল অফিসে যদি প্লেস করে, অবশ্যই আমরা চেষ্টা করবো সেই ব্যক্তিগুলোকে যাতে ভাতা দেওয়া যায়, তার জন্য আমরা ব্যবস্থা নিতে পারবো।